আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনাটা সবচাইতে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য যারা হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য, কারণ আপনারা জানেন ইতিমধ্যে বার কাউন্সিল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন হাইকোর্ট পরীক্ষা যে কোনো সময় আমরা ফর্ম ফিল আপের ডেট পেয়ে যেতে পারি, পাশাপাশি হাইকোর্ট পরীক্ষার একটা ডেটও যদি চলে আসে, এই কম সময়ের মধ্যে আমরা কিভাবে প্রস্তুতি নিব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। এর আগেও আমি আলোচনা করেছিলাম কোয়াশমেন্ট নিয়ে। কোয়াশমেন্টের বেশ কিছু সূত্র রয়েছে যেগুলো আপনাদের খুবই জানা দরকার। একই রকম সিভিল রিভিশনের উত্তর লিখতে গিয়ে আপনাকে অনেক সূত্র মাথায় রাখতে হবে। অনেকে হয়তো বা সিভিল আপিল নিয়ে প্রস্তুতি নেন কিন্তু সিভিল রিভিশন নিয়ে প্রস্তুতি নিতে চান না, তাদের জন্য এই তথ্যবহুল এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ সিভিল রিভিশন ব্যতীত আপনি শুধু সিভিল আপিল শিখতে পারবেন না, সিভিল আপিল শেখার পাশাপাশি আপনি যখন সিভিল রিভিশনকে চিনবেন তখন কিন্তু আপনি ধরতে পারবেন পরীক্ষায় কোন প্রশ্নটা সিভিল আপিল থেকে এসেছে, কোন প্রশ্নটা সিভিল রিভিশন থেকে এসেছে। যেহেতু আপনাকে দুইটাকেই চিনতে হবে, যতক্ষণ না আপনি সিভিল আপিল এবং সিভিল রিভিশনকে আলাদা আলাদা করে চিনতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু উত্তর সঠিকভাবে লেখা সম্ভব হবে না। তো সিভিল রিভিশন লেখার জন্য আমরা এখানে অনেক তথ্য দিয়েছি। আপনারা যে যেখান থেকে এই লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন। আর আপনার যদি কোনো বন্ধু আগামী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাকে এই লাইভটি শেয়ার করে দিতে পারেন, তিনি এই লাইভের মাধ্যমে উপকৃত হতে পারেন। অথবা এই ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন, আপনার কোনো বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে যারা আগামী দিনে হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য একটা এটা উপকার হতে পারে। আমি এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছি যেগুলা এই সূত্রগুলো আপনি যদি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনি সিভিল রিভিশন ভালোভাবে লিখতে পারবেন না। এখানে আমি টেকনিক সাজিয়েছি যে সিভিল রিভিশনে কত রকম কস্ট টাইটেল হতে পারে। যেমন এক রকমের একটা কস্ট টাইটেল আসতে পারে, দুই রকমের আরেকটা কস্ট টাইটেল লেখা লাগতে পারে, তিন রকমের আরেকটা কস্ট টাইটেল লেখা লাগতে পারে। এই তিন নাম্বার পদ্ধতিকে আবার এখানে আসতে গিয়ে আপনাকে দুই রকমের কস্ট টাইটেল লেখা লাগতে পারে। অপরদিকে এই দুই নাম্বারে যে কস্ট টাইটেলের পদ্ধতিটা আমরা শিখিয়েছি এটা শেষ পর্যন্ত আসতে গিয়ে, অর্থাৎ সহকারী জজে মামলা দায়ের করার পর, সেটা আপনি জেলা জজে যাওয়ার পর আপনি যখন হাইকোর্ট ডিভিশনে যাবেন এখানে এসে আবার দুই পদ্ধতিতে আপনাকে কস্ট টাইটেল লেখা শিখতে হবে। এখানকার দুই পদ্ধতিতে কস্ট টাইটেল লেখার পদ্ধতি, এখানে আবার দুই রকমের কস্ট টাইটেল লেখার পদ্ধতি, এই দুই দুই চার রকম, আর এদিকে আরেক রকমের কস্ট টাইটেল, এই টোটাল পাঁচ রকমের কস্ট টাইটেল যদি আপনি লেখা শিখে যান তাহলে আশা করা যায় আপনি লেখার দিক থেকে অর্থাৎ ড্রাফটিং এর দিক থেকে একটু এগিয়ে থাকবেন, আপনি সিভিল ড্রাফট খুব সহজে শিখে যেতে পারবেন। আর যদি এই সূত্রগুলা আপনার মধ্যে না থাকে, আপনার ব্রেইনে না থাকে, আপনার মুখস্থের মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই সূত্রগুলাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি বুঝে উঠতে পারবেন না, শুধু আন্দাজের উপরে লিখে দিয়ে আসবেন কিন্তু আপনি কনফিডেন্টলি বলতে পারবেন না, বুঝতে পারবেন না যে এই উত্তরটা সঠিক হতে যাচ্ছে বা আমি যে ড্রাফটটা লিখেছি সেটি সঠিক হতে যাচ্ছে। এটা তো গেল কস্ট টাইটেল লেখার পাঁচ ধরনের পদ্ধতি। পাশাপাশি আমরা আরেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি, আগামী দিনে অর্থাৎ 2024 সালে যে হাইকোর্ট পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষায় কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ হতে যাবে বা সিভিল রিভিশন থেকে ওই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে আমি চেষ্টা করেছি একটা লেকচার বা আলোচনা রাখার। যেমন আপনারা এখানে দেখতে পারেন অর্ডার 7 রুল 11, এই অর্ডার 7 রুল 11 এ উপর নির্ভর করে এই পর্যন্ত আমরা দেখেছি বিগত 22 বছরে হাইকোর্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে তিনটি। অর্ডার 7 রুল 11 এর উপর নির্ভর করে প্রশ্ন আসতে পারে চার প্রকারের, মোটামুটি চার প্রকারের বলা চলে। ইতিমধ্যে আমরা দেখেছি অর্ডার 7 রুল 11 অর্থাৎ আরজি খারিজের দরখাস্তের উপরে প্রশ্ন করা যায় চার রকমের, ইতিমধ্যে তিন রকমের প্রশ্ন চলে এসেছে, আরেকটি প্রশ্ন এখনো আমরা হাইকোর্ট পরীক্ষায় দেখি নাই। তো আমার মনে হয় বা আমি বিশ্বাস করি অর্ডার 7 রুল 11 এর উপরে
একটা প্রশ্ন আসার সুযোগ থেকে যায় যে প্রশ্নটি আসেনি। যেমন ধরেন অর্ডার 7 রুল 11 এ আরজি খারিজের দরখাস্ত যদি করা হয়, আরজি খারিজের দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে আপিল করবেন, তাহলে এই আপিলের উপরে প্রশ্ন আসে। আরজি খারিজের দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে সেটা রিভিশন হয়ে যায়। আবার সেটা কখন হাইকোর্ট পর্যন্ত আসতে হবে, একই আরজি খারিজের দরখাস্তের উপরে সিভিল রিভিশন 115(4) কখন হয়, এই সূত্রটা আপনাকে শিখতে হবে। একই আরজি খারিজের দরখাস্ত দিয়ে মামলা শুরু হয়ে জেলা জজ হয়ে হাইকোর্ট ডিভিশনে আসলে কিভাবে 115(4) অ্যান্ড অ্যাপ্লিকেশন 114 সাবসেকশন 4 অফ দি কোড অফ সিভিল প্রসিজিওর এই বিষয়টা কখন হয়, এই বিষয় বা কনসেপ্টগুলা আপনার মধ্যে ক্লিয়ার থাকতে হবে। আরেকটা বিষয় আমরা দেখেছি, এই পাশ থেকে যে কস্ট টাইটেলগুলা লেখা হয় সেই কস্ট টাইটেলগুলা সহকারী জজ আদালতেও যদি মামলা চলমান থাকে, সহকারী জজ আদালতেও যদি মামলা চলমান থাকে তাহলে কোন কোন মামলার রায় বা ডিগ্রি হয়ে গেলে সেই ডিগ্রির বিরুদ্ধে আপনি জেলা জজে না যেয়ে সরাসরি হাইকোর্টে যাবেন, এই রকমের প্রশ্নের উপর ভিত্তি করেও কিন্তু প্রশ্ন আসতে পারে, যেটাকে সম্ভাবনা ধরে নেওয়া যায়। তো সেরকম একটা বিষয় আমরা দেখেছি। আমরা জানি এসআর অ্যাক্টের 9 ধারায় যদি, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারায় যদি কোনো মামলা হয় সেই মামলার রায়ের বিরুদ্ধে আমরা রিভিশন করে থাকি হাইকোর্ট ডিভিশনে। এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে মতামত আসে যে 9 ধারার মামলার বিরুদ্ধে আপনি কেন জেলা জজে আপিল না করে হাইকোর্ট ডিভিশনে যাবেন, এই কথাটা কোন আইনের কোন জায়গায় লেখা রয়েছে, বা আপনি এটার উপর একটা মতামত লেখেন 3 লাইনের বা 4 লাইনের অথবা 5 লাইনের লিখে আপনি ড্রাফটটা তৈরি করেন। তো আপনি শুধু এসআর অ্যাক্টের 9 ধারায় কিন্তু শুধু বলা আছে, এসআর অ্যাক্টের 9 ধারার লাস্ট লাইন যদি আপনারা একটু দেখেন, নো আপিল লাইজ বলা আছে, আপিল হবে না। কিন্তু রিভিশন যে হবে এবং ওই রিভিশনটা যে হাইকোর্ট ডিভিশনে করতে হবে এই কথাটা কোন আইনে লেখা আছে, এই জিনিসটা কিন্তু আপনার কাছে জানতে চাওয়া হতে পারে, অপিনিয়নে আসতে পারে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এখন ক্লিয়ার হতে হবে। পাশাপাশি আমি ইতিমধ্যে বলেছি আরজি খারিজের দরখাস্তের উপরে 4 রকমের প্রশ্ন আসতে পারে, সেই 4 রকমের মধ্যে ইতিমধ্যে 3 রকমের প্রশ্ন আমরা দেখেছি হাইকোর্ট ডিভিশনে, 1 রকমের প্রশ্ন এখনো আসে নাই। অন্যদিকে এখানে আমরা বেশ কিছু সূত্র দিয়েছি যে কোন কোন ক্ষেত্রে আপনি হাইকোর্ট ডিভিশনে সরাসরি চলে যেতে পারবেন, ইভেন সহকারী জজ আদালতে মামলাও যদি চলে থাকে সেই মামলা আপনি জেলা জজ আদালতের সাথে কোনো ইন্টারেকশন না করে, অর্থাৎ জেলা জজ আদালতে আপনি রিভিশন না করে আপিল না করে আপনি সরাসরি হাইকোর্টে যেতে পারবেন, এই রকমের বিষয়ের উপর ভিত্তি করেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমার যে বইটা রয়েছে, যারা ইতিমধ্যে বইটা কিনেছেন, তারা কিন্তু এখানে নোট রয়েছে, আমাদের এই বইয়ে গুরুত্বপূর্ণ কিছু নোট রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। আমি কেন গুরুত্ব দেওয়ার জন্য বলছি, সিভিল রিভিশনে আপনি যদি উত্তর নাও করেন, মনে রাখবেন সিভিল রিভিশনের আনসার যদি আপনি নাও করেন, সিভিল রিভিশন আপনাকে শিখতে হবে সিভিল আপিল চেনার জন্য। আপনি যতক্ষণ না সিভিল রিভিশন চিনতে পারছেন ভালো করে, আপনি কিন্তু সিভিল আপিলকে রিভিশন থেকে আলাদা করতে পারবেন না। আপনি আপনাকে চিনে যেতে হবে যে এটা হচ্ছে সিভিল আপিল, এটা হচ্ছে সিভিল রিভিশন, আপনি দুইটাকে যখন চিনবেন আলাদা করতে পারবেন। আপনি যদি আনসার করতে চান সিভিল আপিল, আপত্তি নেই, আপনি সিভিল আনসার করবেন, সিভিল আপিল সবাই আনসার করতে চায়। কিন্তু এখন সমস্যা হচ্ছে আপনি সিভিল রিভিশনটা যদি ভালোভাবে না চেনেন তাহলে সিভিল আপিল থেকে সিভিল রিভিশনকে আলাদা করতে পারবেন না, আলাদা না করতে পারলে আপনি সিভিল আপিলও সঠিকভাবে আনসার করা অনেক সময় সম্ভব হবে না। আমার যে বইটা রয়েছে এটা নীলক্ষেতেও পাওয়া যাচ্ছে, চট্টগ্রামের বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যাচ্ছে, আপনারা এই বইটা কিনতে পারেন। আমাকে দয়া করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন, আর আপনাদের বন্ধুদের কাছে এই লাইভটা শেয়ার করে দিতে পারেন, বিশেষ করে 24 সালে যারা হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা হয়তো বা এই আলোচনা শুনে উপকৃত হতে পারে। আমাদের কোর্স চলমান রয়েছে আপনারা জানেন, যারা সরাসরি ক্লাস করতে চান বা ঢাকার বাইরে যারা রয়েছেন অনলাইনের মাধ্যমে যারা ক্লাস করতে চান তাদের জন্য প্রত্যেক শুক্রবার রাত 9:30 ক্লাস রয়েছে, প্রত্যেক শনিবার রাত 9:30 ক্লাস রয়েছে। আর সরাসরি যারা ক্লাস করতে চান
শুক্রবার সকাল 10টায় ক্লাস রয়েছে, শুক্রবার বিকালে ক্লাস রয়েছে, শনিবার সকালে ক্লাস রয়েছে, শনিবার বিকালেও ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলোয় আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করলে এই বিষয়গুলোর উপরে আমি কয়েক ঘন্টা ধরে কিন্তু আমাদের আলোচনা রয়েছে, পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে, প্রশ্ন ধরে ধরে আলোচনা রয়েছে। ইভেন আমরা নতুন যে 30টা প্রশ্নের উত্তর দিচ্ছি, 30টা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, সেই 30টা প্রশ্ন আপনারা সংগ্রহ করেন, সেই 30টা প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করেন। সেই নতুন নতুন প্রশ্ন যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি ভালো উত্তর লিখতে পারবেন, সেই আশা রাখি। পাশাপাশি আমাদের এই বইটা আপনারা কিনবেন, এই বইতে আমরা যথেষ্ট নোট দিয়েছি। এই বইটার পাশাপাশি আমরা যখন ক্লাস করাই, আরও কিছু নোট আমরা সংযোজন করে দেওয়ার চেষ্টা করছি, যেগুলা পড়ানোর পর আমরা দেখেছি অনেক স্টুডেন্টরা যে প্রশ্নগুলা করেছেন সেগুলাকে গুরুত্ব দিয়ে আমরা নোটগুলাকে ইম্প্রুভ করছি, যাতে করে পরীক্ষার হলে আপনাদের এই বিষয়গুলা কাজে লাগে। তো যে আলোচনায় ছিলাম, আপনি সিভিল রিভিশন আনসার করবেন না, এটা আপনি ধরে নিয়েছেন। যদি সিভিল রিভিশন আনসার না করেন, সমস্যা নাই, যতক্ষণ না আপনি সিভিল রিভিশন সম্পর্কে ধারণা না নিচ্ছেন, আপনি কিন্তু সিভিল আপিলটাও সঠিকভাবে চিনতে পারবেন না। সিভিল আপিল চেনার জন্য সিভিল রিভিশন আপনাকে শিখতে হবে। আপনি পরীক্ষায় সিভিল রিভিশনের উত্তর না করেন, তাতে সমস্যা নাই, কিন্তু আপনাকে সিভিল আপিল এবং রিভিশন দুইটাকেই চিনে পরীক্ষার হলে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আর আমার যে আলোচনা রয়েছে এর আগে আপনারা দেখেছেন ক্লাসমেন্টের, সেই আলোচনাগুলো দেখবেন, রিট নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে, সেই আলোচনাগুলো শুনবেন। যাদের সময় অ্যালাউ করবে তারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন, অনলাইন এবং অফলাইনে কোর্স রয়েছে। আশা করি আপনাদের সাথে আগামীতে আরও লাইভ নিয়ে আসবো, কারণ ইতিমধ্যে বার কাউন্সিল পরীক্ষা শেষ হয়েছে গত কাল, আপনারা জানেন, অর্থাৎ বার কাউন্সিলের পরীক্ষার পর এখন হাইকোর্ট পরীক্ষার জন্য সবাই নিবেদিত হয়ে প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই কিন্তু হাইকোর্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন 4 মাস আগে, 5 মাস আগে, 6 মাস আগেও অনেকে প্রস্তুতি নিয়েছেন। আবার গত বছর যারা রেজাল্ট খারাপ করেছেন তারা কিন্তু বছরব্যাপী এখন প্রস্তুতি নিচ্ছেন। অনেকে হয়তো চিন্তা করবেন আমি কম সময়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাব, সেটা ঠিক হবে না। আর আপনি 2 মাস বা 3 মাস প্রস্তুতি নিলে সেই প্রস্তুতি খুব একটা ভালো হবে না। এর জন্য আমি রিকোয়েস্ট করব আপনার হাতে সময় থাকতে থাকতে, এখন ডিসেম্বর মাস, আপনার আদালতে ব্যস্ততা কম, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি প্রস্তুতি সম্পন্ন করুন। আবার আরেকটা সুযোগ আসবে, আপনারা জানেন 5, 6 এবং 7 তারিখ, অর্থাৎ 5 এবং 6 তারিখ শুক্র শনিবার, 7 তারিখ জাতীয় নির্বাচন, সেই এই সময়টাও হয়তো আপনার ব্যস্ততা কম থাকতে পারে, এই সময়ের মধ্যে আপনি নিজেকে প্রস্তুত করুন, আমাদের ক্লাসে চেষ্টা করুন অংশগ্রহণ করার জন্য। যারা ঢাকার বাইরে রয়েছেন বা ঢাকার মধ্যে রয়েছেন, যাদের ব্যস্ততা বেশি রয়েছে, আপনারা চাইলে আমাদের জুম অ্যাপের মাধ্যমে যে ক্লাস অনুষ্ঠিত হয় প্রত্যেক শুক্রবার রাত 9:30, প্রত্যেক শনিবার রাত 9:30, সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। আর যারা সরাসরি আসতে পারবেন তারা শুক্রবার সকাল এবং বিকাল অথবা শনিবার সকাল এবং বিকালে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। আর যাদের হাতে আমাদের এই বইটা রয়েছে বা কিনেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা এখনো এই বইটা সংগ্রহ করতে পারেননি তারা এই বইটা সংগ্রহ করে প্রস্তুতি নেওয়ার জন্য, আশা করি এই বইটা আপনাদের উপকারে আসবে, কারণ এই বইয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সংক্ষেপে এবং বিভিন্নভাবে নোট দিয়ে আপনাদের চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। এই বইয়ে সাবজেক্টগুলা এই পাশ থেকে আপনি চিনতে পারবেন, সিভিল আপিল, সিভিল রিভিশন, ক্রিমিনাল আপিল, কোয়াশমেন্ট এবং রিট, এখানে কালো কালার করে মার্ক করা আছে। বইটা কেনার সময়ই আপনারা এটা দেখতে পারবেন, যাতে করে আপনারা সহজে বিভিন্ন সাবজেক্ট খুঁজে পেতে সহজ হয় বা সুবিধা হয়, সেই বিষয়ে খেয়াল রেখে আমরা এটা করেছি। আশা করি আপনাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিভিন্ন ক্লাসে আপনাদের সাথে হয়তো দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।